হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। এখন আমি ভোগপুর স্টেশনে আছি, 1 নম্বর প্ল্যাটফর্মে। ফ্লাইওভার হয়ে আমি যাচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্মে। আচ্ছা, হাওড়া হলদিয়া গ্যালোপিং লোকাল এখনও লেট আছে। অ্যানাউন্স করলো একটা দুরন্ত এক্সপ্রেসকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে পাস করাবে, তারপরে আমার ট্রেন দেবে। দেখতে পাচ্ছ দুরন্ত এক্সপ্রেসটি চলে যাচ্ছে তার আপন গতিতে, প্রায় 160 থেকে 150 কিলোমিটার গতিবেগ আছে এই ট্রেনটি। আচ্ছা, হমকো সিখা রিয়া হ্যায়। ভোগপুর স্টেশনের সৌন্দর্য উপভোগ করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখতে পাচ্ছ আমার পেছনে দাদু বসে আছে, এই স্টেশনে সবসময় থাকে, দেখতে পাই। ভালো দাদুটা বসে আমার ট্রেনটিও পৌঁছে গেল। হাওড়া হলদিয়া গ্যালোপিং লোকাল সাউথ ইস্টার্ন রেলওয়ে এশিয়ার। আমি ট্রেনটিতে একদম শেষের কামরাতে উঠব, অর্থাৎ গার্ডের আগের বগি ওটাতে আমি যাব। কারণ আমি যে যাব আমার গন্তব্যস্থল দুর্গাচক টাউন, ওখানে আমার নামতে সুবিধা হবে শেষের বগিতে। ভালো, ট্রেনে উঠি এবং বিদায় জানাবো ভোগপুর স্টেশনে আসে। কৌন হে লোক, কাহাঁ সে আতে? গ্যালোপিং হয়ে বেরোবে, অর্থাৎ এই ভোগপুরের আগে স্টপেজ নানপাকুড়ে দাঁড়াবে না। এই দেখো নানপাকুড়ে, এটা এখানে দাঁড়ায়নি, ট্রেনটি চলে যাচ্ছে। এই ট্রেনটি পাঁশকুড়া ঢুকবে না, পাঁশকুড়া স্টেশনে যাবে না। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। অর্থাৎ পাঁশকুড়া বাইপাস কেবিন হয়ে ট্রেনটি বেরোবে, অর্থাৎ গ্যালোপিং লোকাল। এটা হচ্ছে যাচ্ছে হচ্ছে হলদিয়া, আর আমার গন্তব্যস্থল হচ্ছে দুর্গাচক টাউন। আজ ঝলমলে পরিবেশ, ওয়েদারটাও খুব ভালো রোদ্দুরে। এবং এই পাঁশকুড়া থেকে আমার যাত্রা হচ্ছে দুর্গাচক টাউন। এর মাঝখানে প্রায় 12টা হচ্ছে স্টেশন আছে, চলো আপনাদের সঙ্গে শেয়ার করি। 12টা স্টেশন হয়তো শেয়ার করা সম্ভব না, কিন্তু কিছু কিছু স্টেশন শেয়ার করব। দেখতেই পাচ্ছ এই যে রুটটা চলে গেছে, ওটা হচ্ছে পাঁশকুড়া রুট। আর আমাদের ট্রেনটাই বেঁকে একদম ঢুকতে চাইছে রঘুনাথবাড়ি। পুরো আমি শেষে আছি এবং ফার্স্ট বগি পর্যন্ত ট্রেনটি দেখা যাচ্ছে। পুরো ট্রেনটি ধনুকের মতন বেঁকে গেছে, এই দেখো লাইনটা ক্রস করতেছে। এবং দু সাইডের পদ্ম বাগান, খুব খুব অপরূপ একটি পরিবেশ। এখন পদ্ম ফুল নেই, ফুল খুব কম, কিন্তু দারুণ একটা পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছি এবং তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। আমি ট্রেনে একাই আছি। মুঝে আপনি ঘর জানা হ্যায়, মুঝে ঘর জানা হ্যায়। ধানের ক্ষেত, কত সুন্দর একটা মুগ্ধময় পরিবেশ। আমি হচ্ছে এই প্রায় 60 থেকে 65 কিলোমিটার যাত্রা পথ হচ্ছে রঘুনাথবাড়ি। বলতে বলতে ট্রেনটি রঘুনাথবাড়ি চলে এসছে। রঘুনাথবাড়িতে ট্রেনটি 1 মিনিটের মতো দাঁড়াবে, তারপরে আবার ট্রেন চলবে রাজগোদা। রাজগোদার উদ্দেশ্যে আমি একদম পিছনের বগিতে আছি, গার্ড আমার পিছনেই আছে। ট্রেনটি সিগন্যাল পায়নি, চলো রাজগোদায় পৌঁছে যাই। একদম চলে এসেছি রাজগোদাতে। রাজগোদাতে পাইলট দেখতেছে আমার দিকে, শুধু তাকাচ্ছে। ঠিক আছে, ট্রেনটি ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি হচ্ছে শহীদ মাতঙ্গিনি। শহীদ মাতঙ্গিনিতে হয়তো ভিডিওটা করতে পারবো কি পারবো না, হয়তো ভিড় হয় অনেক। একদম দেখাবো তমলুক, তমলুক স্টেশনে দেখাচ্ছি। তমলুক স্টেশন চলে এসেছি, পূর্ব মেদিনীপুরের বিখ্যাত সেই মন্দির এখানে আছে। কি মন্দির, মন্দিরের নাম কি তোমরা সবাই কমেন্ট করবে অবশ্যই, যদি কেউ এসে থাকো। আমি বলে দিচ্ছি বর্গমিয়া মন্দির, মা বর্গমিয়া এখানে বিরাজমান। সত্যি ভালো একটা মন্দির, কেউ যদি আসো অবশ্যই মায়ের কাছে পুজো দিয়ে যাবে বর্গমিয়া মন্দিরে। এবং আরেকটি তমলুকে হচ্ছে বিখ্যাত স্থান, যেটা হচ্ছে রাজবাড়ি। তমলুকে সে রাজবাড়ি, সেখানে ধ্বংসস্তূপ পড়ে আছে এখন, সেখানে কেউ যাতায়াত করে বাইক থেকে যারা আসে ঘুরে আসে। খুব ভালো জায়গা, নির্বিলি শান্ত পরিবেশ। এবং এই তমলুক স্টেশনটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব মধুময় একটা স্টেশন। এখন প্রায় বাজে হচ্ছে 11:45 মতন বাজতে যায়, আমি তমলুক ছেড়ে চলে যাচ্ছি। একদম যাবো হচ্ছে কেশবপুর স্টেশন। দেখতেই পাচ্ছ ওয়েদারগুলো ঝলমলে ওয়েদার, এবং দু সাইডে হচ্ছে পদ্মের বাগান। মানে পুরো একদম যে এখান থেকে এসেছি পদ্মের বাগান পুরো একদম ভর্তি, পুরো সেই রঘুনাথবাড়ি থেকে হয়ে ভোগপুর হয়ে সব পদ্মের বাগান। আর এই যে দেখতে পাচ্ছি এই যে রুটটা চলে গেছে, ওই রুটটা হচ্ছে দীঘা রুট, আর আমরা চলে এসেছি এটা হচ্ছে কেশবপুর, অর্থাৎ হলদেজার রুটে। এখন চলে এসেছি দেখতে পাচ্ছি কেশবপুর। কেশবপুরে হচ্ছে ট্রেনটি ছেড়ে দিয়েছে,
এখন কেশবপুর থেকে আমরা এবার ঢুকবো হচ্ছে সোজা একদম মহিষাদল। মহিষাদল কে নাই চেনে নাম, রাজবাড়ি। কেশবপুরের হচ্ছে পরের স্টপেজ হচ্ছে মহিষাদল। মহিষাদলের পর থাকছে তোমার সতীপ সামন্ত, যে ইনিও একজন হচ্ছে স্বাধীন সংগ্রামী। তারপরে হচ্ছে বর্দা, তারপর হচ্ছে সুতাহাটা, বাসুলিয়া সুতাহাটা। বাসুলিয়া সুতাহাটা থেকে দেখলাম একটা মালগাড়িকে পাস করাচ্ছে। এবার আমি আস্তে আস্তে ঢুকে পড়েছি ইন্ডাস্ট্রিয়াল এলাকা, অর্থাৎ হলদাতে। হলদার মধ্যে ঢুকে পড়েছি। সুতাহাটার পর থাকবে হচ্ছে দুর্গাচক, দুর্গাচকের পর হচ্ছে দুর্গাচক টাউন আমার স্টেশন। আরে মাই কিয়া বাতাও ভাই, মাই কিয়া বাতাও, মাই কিয়া বাতাও। আমার যাত্রাপথ এখানেই শেষ হলো। ভালো থাকবে বন্ধুরা, সবাই হ্যাপি থাকবে। টাটা, বাই বাই, পরের ব্লগে দেখা হচ্ছে।